আয়াতটাকে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভঙ্গিমায়, বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এই জন্য কোরআনের আপনি যে কোনো সুরা পড়বেন, এই তিনটে বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আয়াতগুলো আপনি পাবেন। আজকে আপনাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করতে চাইছি তিনটে পার্টের মধ্যে, সেটা হলো রিসালাত। আখেরাত সম্পর্কে মেলা আলোচনা শুনেছেন, অজানা অনেক থাকতে পারে, তাওহীদ সম্পর্কে শুনেছেন, আজকে শুনবেন রিসালাত। এবার আপনাকে বলি রিসালাতের কী দরকার, কী ও কেন, রিসালাত কেন প্রয়োজন হলো, রাসূল পাঠানো কেন প্রয়োজন হলো। আমি তার জন্য আয়াত পাঠ করেছি, প্রথমেই আয়াতটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওমা কান আলি বাশারিন আইয়ুকাল্লামাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসাল রাসূলান। আল্লাহ তাআলার কোনো মানুষের সঙ্গে কথা বলবেন, এটা আল্লাহর জন্য, মানুষ আল্লাহর সঙ্গে কথা বলবে এটা আল্লাহর জন্য শোভা নয়, শোভা পায় না। আল্লাহ তাআলা কোনো মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন না। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আমরা তার বান্দা। তো আল্লাহ তাআলার এই বার্তা, তিনি এক, তাকে মানতে হবে, না মানলে আখিরাতে জাহান্নাম হবে, মানলে পরে জান্নাত পাবে, এই বার্তাটা কে দেবে? তিনি তো আমাদের সঙ্গে কথা বলবেন না, আমরা তার সঙ্গে কথা বলতে পারি না। তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর সঙ্গে আল্লাহর কথাবার্তা, আল্লাহর ফরমান মানুষের কাছে পৌঁছানো তিনটে মাধ্যম। এক নম্বর কি, ইল্লা ওয়াহিয়ান, ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা যা ফরমান হবে তিনি মানুষের কাছে ওয়াহি করবেন, পাঠিয়ে দেবেন, প্রত্যাদেশ পাঠাবেন। দুই নম্বর কি, মিন ওয়ারাই হেজা, পর্দার অন্তরাল থেকে আল্লাহ তাআলা পাঠাবেন, এখানে খোয়াব, স্বপ্ন, প্রত্যাদেশ ইত্যাদি হতে পারে। তিন নম্বর হচ্ছে, আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেন, রাসূল মানে এখানে ফরিশতা। এই তিনটে পদ্ধতির মাধ্যমে আল্লাহ তাআলা তার বাণী, তার ফরমান মানুষের কাছে পৌঁছে দেন। তো আল্লাহ তাআলার ফরমান, আল্লাহ তাআলার বাণী মানুষের কাছে পৌঁছানোর জন্য একটা মাধ্যম আল্লাহ তাআলা ঠিক করেছেন, সেটা কি, না তো মানুষের মধ্য থেকে একজনকে রাসূল মনোনীত করা, এর জন্য রিসালাতের প্রয়োজন। আল্লাহর ঘোষণা হলো যে তোমরা নামাজ পড়ো, এই ঘোষণাটা মানুষের কাছে কীভাবে আল্লাহ পৌঁছাবেন? তো আল্লাহ পদ্ধতি অবলম্বন করেছেন যে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য মানুষের মধ্যে থেকে একজনকে আমি মনোনীত করে নেব, যে আমার বার্তাটা লোকের কাছে পৌঁছে দেবে। আর সেই মনোনীত রাসূলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটে পদ্ধতিতে আসবে, সরাসরি তার কাছে ওহী আসবে, তিনি অনুধাবন করবেন, কিংবা জিবরীল আলাইহিস সালামকে পাঠাবেন, কিংবা তিনি স্বপ্নের মাধ্যমে দেখবেন। এজন্য আল্লাহ তাআলার রিসালাতের প্রয়োজন। আল্লাহ তাআলার বাণী মানুষের, সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রাসূল সিস্টেমকে স্থান দিয়েছেন, এই রিসালাত তিনি পদ্ধতি চালু করেছেন। তিনি সরাসরি মানুষের কথা বলবেন না, মানুষের মধ্যে মনোনীত ব্যক্তিকে তিনি ওয়াহির মাধ্যমে, কিংবা ফেরেশতা পাঠিয়ে, কিংবা স্বপ্নের মাধ্যমে তিনি তার ফরমান জারি করবেন। এবার আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে রাসূল মনোনীত করলেন, মনে করেন মুহাম্মদ ইসলামকে, তিনি আমাদের রাসূল। আল্লাহ তাআলা ওয়াহি পাঠালেন, ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রব্বুকাল আকরাম, এই প্রথম ওয়াহি পাঠালেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূল হিসেবে মনোনীত হলেন, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি চলে এলো জিবরীল আলাইহিস সালামের মাধ্যমে। এবার নবী গেলেন, নবী যাওয়ার পরে তার বংশধরকে ডাকলেন, তার লোকজন সবাইকে ডাকলেন। তখন আপনারা জানেন নিয়ম ছিল আলা সাবাহ, আলা সাবাহ বলে পাহাড়ে ডাক দিলে সব চলে আসতো। আলা সাবাহ মানে হলো ভয়ঙ্কর সকাল, ভয়ঙ্কর সকাল। তো তখন প্রথা ছিল, আমাদের যেমন মসজিদে বলছি এই দুর্ঘটনা ঘটেছে আমরা অমুক জায়গায় যান, মসজিদের আয় শুনলে, আওয়াজ শুনলে মানুষ একটু চোকান্না হয়ে যায়, সতর্ক হয়ে যায়, কিছু একটা খবরে তো আসছে। তো তখন পাহাড়ে নিয়ম ছিল ওই রকম বলার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠলেন, ঘোষণা দিলেন এই আলা সাবাহ, আলা সাবাহ বলে ডাক দিলেন, সব মানুষ হাজির হয়ে গেল। নবী সাহেব কি বললেন? নবী সাহেব ঘোষণা দিলেন, আমি যদি বলি পাহাড়ের এক প্রান্তে বিরাট এক সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আপনাদেরকে আক্রমণ করার জন্য, আপনাদের আক্রমণে গুনিয়ে দেবে, বিশ্বাস করবেন? যে হ্যাঁ বিশ্বাস করবো, কেন, তুমি তো কখনো মিথ্যে কথা বলো না, তুমি আলামিন, চিরসত্যবাদী, তুমি তো কখনো মিথ্যে কথা বলো না, তোমার কথা বিশ্বাস করে নেব। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে, যে গোত্রে, যে সমাজে ধীরে ধীরে একেবারে ছোটোবেলা থেকে, ন্যাংটোবেলা থেকে বড় হয়েছেন, যার চরিত্র, যার আখলাক সম্পর্কে সমস্ত মানুষ জানে কি চরম সত্যবাদী ব্যক্তিত্ব, এর মধ্যে কোনো নির্ভেজাল নাই, তিনি ঘোষণা দিচ্ছেন, শোনো তোমরা যে সমস্ত দেবদেবীর পূজা করো এগুলো ভ্রান্ত, এ করা যাবে না, এক আল্লাহকে মানো,
এই তাওহীদের বার্তা দিচ্ছেন, এটাই হচ্ছে রেসালাতের কাজ। কিসের বার্তা দিলেন? তাওহীদের কথা বললেন কি বললেন না? সমস্ত রসুলদের এটাই মেসেজ ছিল, এক আল্লাহকে মানো। তো যখন বলা হয় এক আল্লাহকে মানো, তো যে লোকেরা নবীকে আলা আমিন বলতো, চির সত্যবাদী বলতো, সেই ব্যক্তিরা, সেই মানুষেরা বলল আল মাজনুন, এ পাগল হয়ে গেছে। লোকেরা বলল না, এটা মানা যাবে না। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নিজেকে রাসূল হিসাবে প্রতিভাত করলেন, প্রকাশ করলেন যে আমি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমি মনোনীত নবী, আমাকে আল্লাহ তাআলা এই ঘোষণা দিতে বলেছেন, তখন মানুষ কি প্রতিক্রিয়া জানালো? তোমাকে মানবো না। আমি যদি এখানে বলি আপনাদের সামনে, আমি তো বিদেশ একটু দূরের মানুষ, সবাই আমাকে চেনেন না। যদি এখানকারই কোনো মানুষ আমাদের মৌলানা সাহেব বলেন যে আপনাদের কাছে আল্লাহ তাআলা আমাকে নবী করে পাঠিয়ে যাবে, মেনে নেবেন? বলে তুমি আবার কবে থেকে নবী হয়ে গেলা? তুমি তো আমাদের মসজিদের ইমাম, তুমি কী করে নবী হইলা? তোমার কী প্রমাণ আছে? তোমার কী তথ্য আছে? তুমি প্রমাণ দাও, তোমাকে নবী হিসেবে মানবো না। তো ঠিক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নিজেকে রাসূল হিসাবে উপস্থাপন করলেন, তখনকার মানুষে একই কথা বলল, তুমি আবার, তুমি তো আবদুল্লাহর ছেলে, তুমি তো আব্দুল মুত্তালিবের বংশের লোক, তুমি তো আমিনার ছেলে, তোমাকে ছোটোবেলা দেখলাম, তুমি আবার রাসূল হয়ে গেলা? মেনে নিতে চাইনি। যখনই কোনো নবী এসেছেন, রেসালাতে দাবি করেছেন, আল্লাহর হুকুম হয়েছে তুমি বলো লোককে, আল্লাহর পথে ডাকো, তখন নিজেকে রাসূল বলে আল্লাহর হুকুম মানতে গিয়ে বলতে বাধ্য হয়েছেন, বলতে তো হবে। যদি না বলে তো কী করে নবী হিসাবে লোকে জানবে? তখনই মানুষ নবী হিসাবে মেনে নিতে চায়নি। এজন্য আল্লাহ তাআলা ওই নবীকে, ওই রাসূলকে যাকে মনোনীত করলেন যে আমার বাণী মুহাম্মদের মাধ্যমে, নূহর মাধ্যমে, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে, মুসা আলাইহিস সালামের মাধ্যমে লোকের কাছে পৌঁছাবো, তো তখনকার লোকেরা তাকে রাসূল হিসেবে মেনে নেয়নি। তোমার প্রমাণ দেখাও, কথা বুঝতে পারছেন? তখনই আল্লাহ তাআলা এই রাসূলকে, নবীকে প্রতিষ্ঠিত করার জন্য অনেকগুলো ঘটনাক্রম সাজিয়েছেন, অনেকগুলো বিবরণ দিয়েছেন, অনেকগুলো তথ্য মানুষের সামনে উপস্থাপন করেছেন তাকে প্রমাণ করার জন্য। এটাকে বলা হচ্ছে রিসালাত। এখন বলছে না সরকার, তুমি নাগরিক কেনা প্রমাণ দাও। আপনাকে বললাম তুমি নাগরিক না তো দেশের, তোমার কী প্রমাণ? আপনি বলছেন আমি পাস করেছি, এদের আমার স্কুল সার্টিফিকেট আছে, আমার ভোটার কার্ড আছে, আমার আধার কার্ড আছে, আমার জমির দলিল আছে, আমার বাপ জন্মেছে এখানে, আমার বংশধর এখানকার আছে, সব আপনি দেখাচ্ছেন। না ঠিক আছে, যাও পাস। আর যদি প্রমাণ না থাকে, আপনি বিদেশি ডিটেলসে ক্যাম্পে চলে যান। তো ঠিক এভাবে নবী রাসূলকে যখন আল্লাহ তাআলা সামনে এনেছেন, তখনকার মানুষ কিন্তু মেনে নেয়নি। তখন মানুষেরা কয়েকটা অভিযোগ করেছে, তুমি আমাদের মধ্যেকার লোক, তুমি আবার কবে থেকে রাসূল হলে? কেউ বলেছে তুমি রাসূল, তো তোমার প্রমাণ কি? তোমার প্রমাণ দেখাও, নাহলে তোমাকে মানবো না। কেউ বলেছে আমার বাপ দাদার কাল থেকে করে আসছি, তুমি তো একটা পাগল, জাদুকরের মতো কথা বলছো, পাগলের মতো কথা বলছো, তোমার কথা এসে বিশ্বাস করি না। তখন নবীরা আল্লাহ তাআলার কাছে দরবার করেছেন, আল্লাহ তাআলা সে নবীকে প্রতিষ্ঠিত করার জন্য তথ্য দিয়েছেন, অনেকগুলো বিবরণ দিয়েছেন, সেটা হচ্ছে কোরআনের রেসালাত। এই কথাগুলো কোরআনের বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ভঙ্গিমা বর্ণিত হয়েছে, এটাকে বলা হচ্ছে রেসালাত। যেমন নাম্বার ওয়ান, আল্লাহ তাআলার নবীর নবুয়াতকে প্রমাণ করার জন্য, সমাজের মধ্যে নবীকে নবী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এসছে। যেমন আল কোরআন, আল কোরআন হলো পৃথিবীর মধ্যে সবথেকে বড় রেসালাতের প্রমাণ। নবীর কাছে যা এসে যতগুলো রেসালাতের প্রমাণ এসে, তার মধ্যে সবথেকে বড় প্রমাণ হচ্ছে কোরআন। কে কী করে কোরআন? তখনকার যুগে বড় বড় সাহিত্যিকদের সমাবেশ হতো, আপনাকে উদাহরণ দিচ্ছি, সমাবেশ হতো, যারা আরবি সাহিত্যের লোক তারা জানেন, ও কাজ বলে একটা জায়গায় মেলা বসতো, সেই মেলাতে বড় বড় সাহিত্যিক পণ্ডিতরা আসতো, আর যাদের কবিতা, যাদের লেখা সব থেকে ভালো হতো, সেই লেখাগুলোকে সোনার কালি দিয়ে লিখে কাবার দেওয়ালে টাঙানো হতো, ওগুলোকে বলা হয়তো মুজাহাবাত। সোনার কালি দিয়ে লেখা কবিতা মানে পোয়েম অফ দ্য ইয়ার, এবছরের মধ্যে সেরা কবিতা, পোয়েম অফ দ্য ইয়ার হচ্ছে না? ক্রিকেটার অফ দ্য ইয়ার, ব্যাটসম্যান অফ দ্য ইয়ার হচ্ছে কি হচ্ছে না? ঠিক ওই রকমই পোয়েম অফ দ্য ইয়ার, এবছরের সেরা কবিতা সোনার কালি দিয়ে কাবার দেওয়ালে টাঙানো হতো। তখন ছিল সাহিত্যের দর, সাহিত্যের জামানা, কে কত ভালো আরবি সাহিত্য বানাতে পারে, কার কত সাহিত্য ভাণ্ডার মজবুত, কার কত ভাষা মজবুত, সেটা দেখা হতো।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আয়াত টাঙিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসাল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সে কাবার দেওয়ালে যখন ইয়ে আয়াত ঝুলে গেল, বড় বড় সাহিত্যিকদের মাথা হেট হয়ে গেল, বড় বড় যারা পণ্ডিত যারা কবি তাদের মাথা ঝুঁকে গেল, বলছে ইয়ে আবার কোন ধরনের সাহিত্য, এই সাহিত্য তো এমন সাহিত্য কি আমাদের মতো মানুষের দ্বারা সম্ভব নয়। তারা বলল যে এ কথা কোনো মানুষের কথা হতে পারে না, মানুষের কথা এত সুন্দর সাজানো গোছানো হবে না, এত ভারী ভারকা অলংকার ছন্দে ভরা হবে না। সব মানুষ বড় বড় সাহিত্যিকটা মাথা নত হয়ে গেল, সব মেনে নিল যে হ্যাঁ এটা কোরআন ইয়ে নবী মোহাম্মদ মানুষের কথা নাই, সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এটা নবীর জন্য একটা এক নম্বর প্রমাণ, এটা প্রথম প্রমাণ। তাও কিছু লোক বলল যে না নবী মোহাম্মদ তো কিছু বানিয়ে বানিয়ে নিজের মতো করে রচনা করে দেয়, ওর কেউ বড় পণ্ডিত আছে কোনো ইহুদি মাস্টার আছে তার কাছ থেকে লিখে আনে, এ কোরআন ও নিজস্ব রচনা বানানো। এখনো কিছু মানুষের ধারণা আছে কি কোরআন মোহাম্মদ সাল্লামের রচনা, তিনি লিখেছেন, কাউকে দিয়ে লিখে নিয়েছেন। যারা বিধর্মী তাদের মনে কিন্তু এখনও অনেক ধারণা আছে, মুসলমানরা অনেকে ঠিকভাবে জানে না, ওরা বলে যে তখনকার সমাজ গঠন করার জন্য এভাবে কোরআন লেখা হয়েছে, কিন্তু বাস্তব কথা কি কোরআন আল্লাহর বাণী, এটা নবীর উপরে এসছে। তো আল্লাহর বাণী যার উপরে আসবে সে তো আল্লাহ রাসূল হবে নাকি, নাকি অন্য কেউ হবে, তিনি হবেন। কিন্তু আমি বলছি যে আমি একজন অমুসলিম মনে করেন, আমি বিশাল বড় সাহিত্যিক বলছি আমি সব মানি না, তুমি প্রমাণ দাও। তো আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষ যারা কোরআনকে অস্বীকার করলো যে না কোরআনের বাণী মানুষের বাণী নয় বুঝতে পারছি, তবুও বলছে এটা মোহাম্মদ নিজেতে বানিয়েছে এটা আমরা মানি না, তো আল্লাহ তাআলা আবার সেটাকে প্রমাণ করার জন্য আবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন। কি চ্যালেঞ্জ দিলেন? সো কোরআনে কয়েকটা চ্যালেঞ্জ আছে। আল্লাহ তাআলা বললেন ওয়াইন কুনতু ফি রাইবি মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিমিসলিহি, তোমরা যদি মনে করো যে আমি আমার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছি এটা তার নয়, এটা তার বানানো, তোমাদের যদি এ ব্যাপারে সন্দেহ হয় যে এটা আমার নয় আল্লাহর নয়, তো তোমরা একটা সূরা নিয়ে এসো, একটা সূরা বানাও কোরআনের মতো, একটা সূরা বানাও। এরকম হবে তিন চারটে চ্যালেঞ্জ দেওয়া হলো, কোথা বলা হলে একটা সূরা বানাও, কোথা বলা হলো দশটা সূরা বানাও, কোথা বলা হলো গোটা কোরআন বানাও, আর কোথায় বলা হলো জিন ও ইনসান যত বড় বড় সাহিত্যিক পণ্ডিত আছে সবাই এক জায়গায় হয়ে যাও আর একটা কোরআনের একটা সূরা বানাও। সারা যত বড় বড় পণ্ডিত ছিল সব মাথা ঝুঁকে গেল, কারো আর ক্ষমতা হলো না, সাহস হলো না, পদক্ষেপ নিতে পারলো না, স্পর্ধা হলো না যে একটা কোরআনের সূরা বানাই, কেউ বানাতে পারেনি। এই চ্যালেঞ্জ শুধু এখনকার নয়, আর 1400 বছর চ্যালেঞ্জ কোরআনে ঝকঝক করছে, কোরআনে চ্যালেঞ্জ সারা বিশ্বের সমগ্র বড় বড় সমস্ত ভাষার পণ্ডিতদের জন্য এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা দিয়েছেন, কোনো মানুষ সে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি আর পারবেও না। আল্লাহ তাআলা তো পরিষ্কার বলে দিয়েছেন ফাইন লাম তাফালু ওয়ালান তাফালু ফাত্তাকুন নার আল্লাতী উকুদুহান নাস হিজারা, তোমরা যদি না করতে পারো আর হরগিজ তোমরা এটা করতেও পারবে না, কোরআনে একটা সূরা তোমরা বানাতে পারবে না। তাহলে এইভাবে কি হলো, কোরআনে যখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন তখনকার সাহিত্যিকরা, বর্তমানের সাহিত্যিক, অতীতকালের সাহিত্যিক, ভবিষ্যতের যারা বড় বড় সাহিত্যিক সবার মুখ কিন্তু বন্ধ হয়ে গেল, কোরআনের বিষয়ে কথা আর কারো বলার ক্ষমতা নেই, স্পর্ধা নেই, যে এটা মোহাম্মদ সাল্লামের রচনা নিজস্ব বানানো এটা বলতে সে বাধ্য, এটা আল্লাহ তাআলার বাণী। তো এটা হচ্ছে রেসালাত, যখন এটা আল্লাহর বাণী প্রমাণিত হলো তখন তিনি রসুল প্রমাণিত হয়ে গেল। মুশরিকরা যে কোরআনকে অস্বীকার করতে চেয়েছিল তার একটা বড় কারণ হচ্ছে ওরা জানতো যে মোহাম্মদকে যদি আমরা রসুল মেনে নিই তাহলে আমাদের ইসলাম গ্রহণ করতে হবে, আর মোহাম্মদকে রসুল আমরা যদি না মানি অস্বীকার করি তাহলে আমাদের কোরআন অস্বীকার করতে হবে, নাহলে রসুলকে অস্বীকার করা যাবে না, এর জন্য ওরা অস্বীকার করার চেষ্টা করেছিল। তো আল্লাহ তাআলা মানুষ চাইলো এটাকে অস্বীকার করতে, নবীকে মানবো না বললো, আর আল্লাহ তাআলা নবীকে প্রমাণ করার জন্য কোরআনে এই সমস্ত চ্যালেঞ্জ দিলেন। মানুষ সব হাক্কা বাক্কা হয়ে গেল, কিঙ্কর তো বিমূঢ় হয়ে গেল, একেবারে ননপাস হয়ে গেল, কথা বলতে পারলো না। এটা হচ্ছে চ্যালেঞ্জ, এটা হচ্ছে রিসালাত, কথাটা বুঝতে পারছেন তো, বোঝা যাচ্ছে? একটু ফিলোসফিক্যাল আলোচনা আছে কিন্তু একেবারে আম গল্প কিন্তু নাই, আপনার একটু মাথা খাটিয়ে বুঝতে হবে বিষয়টা। কী বলতে চাইছি আমি যে আল্লাহ তাআলা কোরআনের একটা অংশ রিসালাত,
তো রিসালাত মানে রসুলকে প্রমাণ করছেন আল্লাহ তাআলা কিন্তু রসুল, একটা দিক হলো। দুই নম্বর হচ্ছে কখনো দাবি করেছে কাফিরেরা মুশরিকরা যে তুমি যে আল্লাহ রসুল বলছো নিজেকে দাবি করছো, তো কিছু প্রমাণ দেখাও, এ তো কোরআন আয়াত দিলে, অন্য কিছু প্রমাণ দেখাও। তো আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে মুজিজা দান করেছেন, মুজিজা মুজিজা শব্দের মানে হলো মিম আইন জিম জা হা, মুজিজা মানে আজিজ করনে ওয়ালা, আজিজ মানে অপারককারী, যা আপনাকে অপারক করে দেবে। এর জন্য এর বাংলা আমরা করি অলৌকিক শক্তি, লোক মানে মানুষ, অলৌকিক মানে যা মানুষের ক্ষমতা এবং মানুষের বুদ্ধির বাইরের জিনিসকে হচ্ছে অলৌকিক ক্ষমতা, এটাকে মুজিজা বলা হয়। মানুষের শক্তির বাইরে চিন্তার বাইরের কাজ হচ্ছে মুজিজা। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফিররা এলো, আসার পরে বলল হে আল্লাহ রাসূল, আপনি তো নিজেকে নবী দাবি করছেন, এই চাঁদকে দ্বিখণ্ডিত করুন দেখি, কেমন আপনার ক্ষমতা দেখি, চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান। সূরা কমার আছে, একটা সূরার নামই সূরা কমার, সূরা নাম্বার 54, একতরাবাতি সা বনুশাক্কাল কমার, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ ফেটে গেল। নবী হোসেন আঙ্গুলে ইশারা করলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, উপস্থিত জনতা দেখলো যে এক খণ্ড পাহাড়ের একদিকে পড়লো, উপরে পড়লো, আর এক খণ্ড পাহাড়ের নিচে পড়ে গেল, সমস্ত মানুষ দেখলো। এটা হচ্ছে মুজিজা, কোন মানুষের এটা ক্ষমতা নেই, এটা করতে পারবে না। আল্লাহ তাআলা যাকে দেবেন, যাকে রাসূল করেছেন, তিনি এটা করতে পারবেন, এবং নবী মুহাম্মদ সাহেব এটা করে দেখিয়েছেন, অনেক মানুষ সেটা দেখেছিল। শোনা যায় বিভিন্ন ইতিহাসের লেখনী থেকে বোঝা যায়, ভারতবর্ষের কেরালায় যে প্রথম যে মহারাজা ইসলাম গ্রহণ করেছিল, তিনি নাকি সচক্ষে চাঁদকে দ্বিখণ্ডিত করার ঘটনা দেখেছিলেন। যখন আরব থেকে প্রতিনিধি দলেরা আরব সাগর পার হয়ে কেরালে অবতীর্ণ হলো, এবং সে রাজার সঙ্গে সাক্ষাৎ হলো, এবং তারা নবী মুহাম্মদ সাল্লামের বিবরণ, তার কার্যকলাপ, তার রীতিনীতি, তার শক্তি, তার অলৌকিক ক্ষমতার বিবরণ দিল, এবং বিবরণ দিতে দিতে যখন চাঁদের কথা বলল যে নবী মুহাম্মদ সাল্লামে এমনই আল্লাহ তাআলা এক অলৌকিক শক্তি দান করেছিলেন কি আঙুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল, তখন তিনি বললেন আমি সে ঘটনা প্রত্যক্ষ করেছি, আমি ইসলাম গ্রহণ করলাম। তিনি ভারতবর্ষের মাটিতে ছিলেন, চাঁদটা তো আকাশের অনেক দূরের জায়গা, অনেক মানুষই তখন প্রত্যক্ষ করেছিল যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে এক খণ্ড পাহাড়ে পড়লো, এক খণ্ড পাহাড়ে নিচে পড়ে গেল। এটা হচ্ছে মুজিজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন খাবারের মজলিসে, গিয়েছেন এক হাঁড়ি মাত্র খাবার, লুকোচুরি করে বলছে আল্লাহ আপনার দাওয়াত থাকলো, যা যে অল্প খাবার, নবী মুহাম্মদ যায় চলো গো তোমাদের অমুকের বাড়ির সাথে দাওয়াত থাকলো চলো, তো লোক তো যে দাওয়াত দিল সেটা হচ্ছে আমার বাড়িতে তো দুটো লোকের খাবার হবে, তার নবী যে সবাইকে ডেকে নিল, খাবার কী করে হবে, চিন্তা নাই নবী যখন বলেছেন নিশ্চয় কিছু ব্যবস্থা হবে। নবী গেলেন, ঢেকে দিলেন, খাও তোমরা, সমস্ত মানুষের খাবার হয়ে গেল, তবুও খাবার থেকে গেল, এগুলো মুজিজা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দান করেছিলেন, তার মধ্যে একটা বিশেষ মুজিজা হচ্ছে কি, না তো নবী মুহাম্মদের নাম শুনলে পারে এক মাসের দূরত্ব থেকে শত্রু জান থরথর করে কাঁপত, এটা নবীকে আল্লাহ তাআলা দান করেছিলেন। নবীর নাম শুনলে পারে শত্রু ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যেত এক মাসের দূরত্ব থেকে, মাসিরাত শাহরিন। এবার এক মাসের দূরত্ব কিসের, সে প্লেনের, রকেটের, ঘোড়া গাড়ির, উটের, ট্রেনের, বাসের, তখন ছিল উটেরই মনে করেন যাত্রা, তো উটের যাত্রায় ধরেন এক মাস যদি উট চলে কত দূর যাবে, নাম শুনলে পরে মানুষ ভয় থরথর করে কাঁপত। এগুলো হচ্ছে নবীর মুজিজা, এটাই হচ্ছে রেসালাত, তিনি যে রাসূল, তিনি যে আল্লাহর প্রকৃত মনোনীত বান্দা, এটা আল্লাহ তাআলা কোরআনে বিবরণ দিয়েছে, এটা হচ্ছে রেসালাত, এর বিবরণ কোরআনে আপনি পাবেন। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এরকম অনেকগুলো রেসালাত দান করেছিলেন, অনেকগুলো মুজিজা দান করেছিলেন। যেমন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, যখন ফেরাউনের কাছে গেলেন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, যে বললেন এই ফেরাউন তুমি আল্লাহর কাছে আল্লাহর প্রতি আনুগত্যশীল হও, আল্লাহর বিধান মানো, আমরা আল্লাহর রাসূল, তো ওরা চেয়েছিল যে তোমার মুজিজা কী আছে,
তোমরা তো জাদুঘর মনে হচ্ছে, তোমরা তো মনে হচ্ছে আমার রাজত্ব দখল করতে এসছো, তোমাদের কি ব্যাপার স্যাপার বলো তো। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস লাঠি দিয়েছিলেন, লাঠি। এটা ইমাম সাহেবদের আর ওয়াজ করাতে শুধু ওয়াজের জন্য নয়, এখানে দর্শন আছে। দর্শন কি? ওই লাঠির দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে মুসা হলো আমার রাসূল। পৃথিবীর কোনো মানুষের লাঠি দান দিয়ে করতে পারছে কি? কেন পারবে না? তারা মানুষের তৈরি, তার মানুষের ভাবনা, কিন্তু আল্লাহ শক্তি হচ্ছে মুসাকে দান করেছিলেন। এটা হচ্ছে মুজিজা। এর মাধ্যমে আল্লাহ তাআলা মুসার রিসালাতকে, তিনি যে আল্লাহর রাসূল, সেটা প্রমাণ করেছেন। লাঠি মারল, সাপ হয়ে গেল। লাঠি মারল, যা চাইলে তাই হয়ে গেল। সাগরে লাঠি মারল, রাস্তা তৈরি হয়ে গেল। ফিরাউন ভাবলো আমি চলে যাব, ডুবে গেল ফিরাউন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরও একটা মুজিজা দান করেছিলেন, এরকম বগল দবা করে হাত টানলে ঝরঝর হয়ে যা করে, হাত সাদা ধবধব হয়ে যেত। সাদা ধবধবে কিন্তু ফুল পড়া সাদা না, ফুল পড়া সাদা কিন্তু এটা না, একবারে ঝকঝকে নিরোগ, কোনো রোগ নাই, এমনি সাদা হয়ে যেত। বগল দবা করে এভাবে এখানে ঢোকাতে, যে বলা হয়েছে, যে বলা হয় যে মানে এই পকেট নয়, যে মানে হচ্ছে গ্রেবান, এটা খুলে দিয়ে হাত ঢোকালে হাতটাকে বের করতো, সাদা ঝকঝকে হয়ে যেত। ওর দেখে করতে পারবে, করতে পারবে কেউ? তো ফেরাউন বলল, তোমার এসব জাদু মাদু ওসব মানি না, আমার মেলা জাদু আছে। তো ফেরাউন বলল, ঠিক আছে যত জাদুগর সব জড়ো করে দেখি। সব ডাক দিয়ে দিল, রাজার ডেকে আসবে না, সব জাদুগর হাজির হয়ে গেল। জাদুগররা বললো, আমাদের কী হবে? বলো, তোমরা যদি জিততে পারো তোমাদের জন্য বিরাট পুরস্কার আছে, তোমরা আমার একেবারে নিকটবর্তী লোক হবা, তোমরা কাছের মানুষ হবা আমার। তো রাজা বাদশার কাছের মানুষ কি হতে চায় না? আরে গ্রামের একটু সর্দার চিকন হলে তার কাছে মানুষ গুড়গুড় করে? ও তো গোটা রাজ্যের রাজা। সামান্য একটা প্রধানের মেম্বারের যদি কেউ একটু মানে পিছুয়াগিরি করতে পারে, তাতে মনে করে যে বিরাট ব্যাপার, মেম্বারের সঙ্গে আমার বিরাট সুখ আছে। আবার তো রাজার নিকটবর্তী ব্যক্তি তো চারটিকের ব্যাপার নাকি? বললে, আমরা ঠিক আছে, আমরা করব। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, কাজ করো, এই দিনের বেলায় প্রতিযোগিতা লাগাও। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে হবে, এটা মেলার দিনে হবে আর দুপুর দুপুরের সময় হবে, রাতে মাতে হবে না, গোপনে হবে না, যাকে তো সামনে হবে। এবার সব লোকজন চলে এলো, অন্যান্য জাদুঘররা তাদের দড়ি তাদের লাঠি ফেললো, সব সাপের মতো কিলবিল করতে লাগলো। মুসা আলাইহিস সালাম কিন্তু তবুও কিন্তু ভয় পাচ্ছে, যে কী ঘটনা ঘটলো, মেলা সাপ হয়ে গেল যে। কিন্তু আল্লাহ বলছে, না ভয় করো না, তুমি লাঠিটা ফেলো একবার। লাঠি ফেললো, সঙ্গে সঙ্গে বিরাট গাছ দা সাপ হয়ে গেল, আর সমস্ত সাপগুলোকে কপ কপ করে খেতে লাগলো। এটা মানুষের বুদ্ধি দিয়ে হবে? বুদ্ধি দিয়ে হবে? তখন সব জাদুঘররা বললো যে, না আমরা মুসার রবের ওপর ইমান আনলাম, এটা হচ্ছে রিসালাত। আল্লাহ তাআলা মুসাকে এমন ক্ষমতা দান করলেন যে ক্ষমতার মধ্যে প্রমাণিত হলো যে তিনি মানুষের মাঝে, মানুষের মধ্যে থেকে তৈরি হলেও, মানুষের একজন মানুষ হলেও তার কাছে যে ক্ষমতা আছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা, সুতরাং তিনি আল্লাহর রাসূল, এটা প্রমাণ করছে। এটা হচ্ছে রিসালাত। আমি শুধু রিসালাতটা বোঝাচ্ছি আপনাদেরকে, কোরআন তো অনেক পড়েছেন, রিসালাতের বিষয়টা কি সেটা আজকে বোঝাচ্ছি আপনাদেরকে। আমি বিষয়টা বোঝা যাচ্ছে তো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দান করেছিলেন, অনেকগুলো, তার মধ্যে একটা বিশেষ মর্যাদা দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সব বললো, ইব্রাহিম তো খুব বেশি বদমাশি করছে, ও আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়ে, কাজ করো আগুনের কুণ্ডলি বানাও, আর ওকে একেবারে মাঝখান থেকে দূর থেকে আগুন নিক্ষেপ করে দাও, ও যেন জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। পরিচালনা করেনি, শুধু ওই ঘটনা শোনার জন্য না, দর্শন আপনাকে উপলব্ধি করতে হবে। আগুনে ইব্রাহিম আলাইহিস নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা বলল, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালাম আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিম তো ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। ইব্রাহিমের একটা লোম পর্যন্ত পড়লো না। ইব্রাহিম যখন একেবারে নিরাপদ, নিরাপদ হয়ে একেবারে কোনো রকমের কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে সুস্থভাবে বেরিয়ে আসেন, তখন তো মানুষের মনে একটা প্রশ্ন, যে ইয়া বা কেমন ইব্রাহিম রে? এটা হচ্ছে মুজিজা। আল্লাহ তাআলা এটা দান করেছেন, এটা প্রমাণ করেছেন যে ইব্রাহিম আমার রাসূল, তোমরা চেষ্টা করো ক্ষতি করতে পারবে না, এটা আমার রাসূল। এরকম আপনি অনেক নবীর মুজিজা পাবেন, যাদেরকে আল্লাহ তাআলা মুজিজা দেখিয়েছেন। তিন নম্বর হচ্ছে, এক নম্বর হলো কি, ওহির মাধ্যমে রাসূলকে প্রমাণিত করেছেন, দুই নম্বর মুজিজা দেখিয়েছেন, তিন নম্বর হচ্ছে কোনো কোনো সম্প্রদায়ের লোকেরা নবীর, যারা জাতি যাদের কাছে নবী এসেছিলেন, তারা বলেছেন তুমি অন্য কিছু প্রমাণ দেখাও, তুমি যে নবী তার প্রমাণ দেখাও। তো আল্লাহ তাআলা মুজিজা হিসাবে বা অন্য হিসাবে কিছু প্রমাণ দিয়েছেন, যেমন
সোয়ালেহ আলী ইসলাম না সোয়াইব আলী ইসলামের সম্প্রদায়ের লোকেরা বলেছে যে আমাদের কিছু প্রমাণ দেখাও। তো আল্লাহ কাছে দোয়া করে, আল্লাহ তুমি কিছু আমাকে প্রমাণ দাও যারা আমাকে নবী হিসেবে যারা বিশ্বাস করে। তো আল্লাহ বলে ঠিক আছে বলে দাও। ওই যে ওদের সময় পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্য থেকে পাথর ফেটে একটা উটনি বেরিয়ে আসবে, পাহাড়ের পাথর ফেটে একটা আস্ত উটনি বেরিয়ে চলে এলো। লোক সচকে সব দেখলো। সোহাইব আলাইহিস সালাম বললেন শোনো, এই উটনির জন্য একদিন উটনি পানি পান করবে ঘাটে, আর তোমাদের পশুরা একদিন করবে, আর এই উটনির গায়ে তোমরা হাত দিবে না। যদি তোমরা হাত দিয়েছ তোমাদের কিন্তু ভয়ঙ্কর বিপদ নেমে আসবে। উটনি বেরিয়ে চলে এলো, এটা মানুষ বের করতে পারবে? বের করুক দেখি করতে পারছে। নবী নিজেও পারবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনি যে আল্লাহর নবী, তা আল্লাহ তাআলা এভাবে বিশেষ নিদর্শন দিয়েছে মানুষের সামনে, প্রমাণ করতে চেয়েছেন তিনি আমার নবী, তিনি আমার রাসূল, এটা হলো রিসালাত, কোরআনের বিবরণ সেখানে আছে। তাহলে এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত আপনি কানেক্টিং করতে না পারছেন, প্রসঙ্গে জুড়তে না পারছেন, আপনি বুঝতে পারবেন না কোরআন পড়তে আপনার ভালো লাগবে না। উটনি বেরিয়ে এলো, কেদার বিন সালেব বলে এক বদমাশ লোক ছিল, যুক্তি পরামর্শ করে প্রথমে উটটার পা কেটে দিল, তারপর গলা কেটে হত্যা করলো। আর আল্লাহ তাআলার তারপরে নবী বললেন তোমরা তিন দিন অপেক্ষা করো, তিন দিনের মাথায় তোমরা মজাটা বুঝবে। তিন দিন পরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এলো, এক বিকট শব্দে সমস্ত জাতিকে ধ্বংস করে দেওয়া হলো, সব শেষ। চার নম্বর হচ্ছে নবীর রেসালাতকে প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা নবীদের দোয়া কবুল করে ছটি সম্প্রদায়কে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। আপনি দোয়া করেন দেখি রাত দিন দোয়া কবুল কেন হচ্ছে না? আপনি নবী না তাই হবে না, আপনি রসুল্লাহ তাই হবে না। ছটি সম্প্রদায়কে আল্লাহ তাআলা সমূলে বিনাশ করেছেন এই নবী রসুলদের দোয়ার কারণে। আল্লাহ তাআলা গজবে এসছে, রেসালাতকে মানেনি বলে এতগুলো প্রমাণ দিয়েছে, ওয়াহী দিয়েছেন, মুজিজা দিয়েছেন, নিদর্শন দেখিয়েছেন, তবু এই সব সমস্ত মানুষরা মানেনি যখন, তখন আল্লাহর পক্ষ থেকে গজব এসছে, গজব। যেমন নূহ আলাইহিস সালামের সময়ে আল্লাহ তাআলা দোয়া করলেন, নূহ আলাইহিস সালাম সমস্ত ফ্লাড এসে, সৈলাব এসে, প্লাবন এসে সব নূহের যা ছিল সব ধ্বংস হয়ে গেল। এটা আপনারা জানেন, নূহ নবীর প্লাবনের ঘটনা জানেন, আমি শুধু ইশারা করছি, হয়েছে না হয়নি। এক নম্বর জাতি হচ্ছে কওমে নূহ, তাদেরকে সমূলে ধ্বংস করা হয়েছিল। দুই নম্বর হচ্ছে কওমে আদ, এরা নূহ আলাইহিস সালামের বংশধর, বেটার বেটার বংশ এরা। তো এই আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, এদের উপরে সাত রাত আট দিন ক্রমাগত ঝড় বৃষ্টি প্রবাহিত হয়েছিল, সবকে শাট করে দিয়েছিলেন। এটা রিসালাতের প্রমাণ। আদের পরে হলো সামুদ জাতি, ওটাও নূহ আলাইহিস সালামের বংশধর। ওই সামুদকে কোনো জায়গাতে কোরআনে আদের সানি বলা হয়েছে, এদের যে ভূমিকম্প এসেছিল দেখে ভূমিকম্পে ধ্বংস করা হয়েছে। এরপরে ধ্বংস করা হয়েছে লুত নবীর বংশধরকে, লুত নবীর জাতিকে ধ্বংস করা হয়েছে, তাদেরকে এভাবে গোটা জমিনকে তুলে উল্টে দেওয়া হয়েছে। এদেরকে বলা হয় আল মুতাফিকা, উল্টি হয়ে বস্তি আল্লাহ ধ্বংস করেছেন। তারপরে সোয়াইব আলাইহিস সালাম, সোয়ালে আলাইহিস সালামের সম্প্রদায় হলো সামুদ, সোয়াইবের সম্প্রদায় সাহাবু আইকা, মদিয়ান, মদিয়ানবাসীকে আল্লাহ ধ্বংস করেছেন। এবং সর্বশেষ মুসা আলাইহিস সালামের সম্প্রদায়, মুসা আলাইহিস সালামের সময়ে ফিরাউনকে সমুদ্রে ডুবিয়ে মেরেছেন, ওটা কিন্তু লোহিত সাগর, নীল নদে কিন্তু নয়। লেটেস্ট গবেষণা হচ্ছে ওটা নীল নদ নয়, ওটা হচ্ছে লোহিত সাগর। এগুলো হচ্ছে রেসালাতের প্রমাণ। আল্লাহ তাআলা রাসূল মনোনীত করেছেন, রাসূলকে প্রতিষ্ঠিত করার জন্য এতগুলো ঘটনা, চারটে ঘটনা ঘটছে, চার প্রকারের, যার মাধ্যমে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন আমার রাসূলেরা সব সত্য কথা বলে, এরা আমার মনোনীত বান্দা, এটা প্রমাণ করেছেন। এটাকে বলা হয় কোরআনের রেসালাত। কোরআন রেসালাতের আরও একটা দিক আছে, সেটা কি, রাসূলেরা কীভাবে ইসলাম প্রচার করেছেন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, আমি এই জায়গাতে এবার আসবো। রাসূলেরা কীভাবে দিন প্রচার করেছে, এটা রেসালাতের অংশ। রাসূলেরা যেখানে গেছেন প্রথমে বলেছেন ইন্নি লাকুম রাসূলুন আমিন, ইন্নি লাকুম রাসূলুন আমিন, কোথাও বলেছেন না সেহুন আমিন,
আমি হলাম বিশ্বস্ত রাসূল, আমি হলাম তোমাদের কাছে নাজিরুম মুবিন, প্রকাশ্য সতর্ককারী। নবী গিয়ে বলেছেন, এ আমি তোমাদের কাছে এলাম আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমি স্পষ্ট রাসূল, আমি বিশ্বস্ত রাসূল, আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা আল্লাহর বিধান মেনে চলো, প্রকাশ্য বলেছে। কেন বলেছেন রাসূল আমিন? রাসূল শুধু না, বিশ্বস্ত রাসূল, আল্লাহ যা বলেছেন আমি হুবহু সেটাই বলছি, এর মধ্যে কোনো ভেজাল কথা বলতে পারবো না আমি। বিশ্বস্ত কাকে বলে? এই লোকটা আমার খুব বিশ্বাসী লোক, বিশ্বস্ত মানুষ, ও যা বলে তা ঠিক বলে। ওকে 100 টাকা দিলে 50টা খরচ হলে 50টার কথা বলবে, 11 টাকা বলবে না, বিশ্বস্ত রাসূল। তো রাসূলেরা বিশ্বস্ত ছিলেন, আল্লাহর পক্ষ থেকে যে বানিয়ে এসেছে কোনো রকমের কাটা ছেঁড়া করে কম বেশি করে মানুষকে শোনাননি, যা বলেছেন যা শুনেছেন উপস্থিত শুনেছেন। রাসূলুল আমিন, নাজিরুল মুমিন, প্রকাশ্য সতর্ককারী। কোনো ঢাক চাপ নাই যে এখানে তো সর্দার আছে, এখানে বড় লোক মানুষ আছে, সে তো আমাকে প্রত্যেক বছর 1 টাকা লুঙ্গি দেয়, যদি আমি সুদের কথাটা বলি আমার তো লুঙ্গিটাই বন্ধ হয়ে যাবে। তাহলে সুদের কথাটা বলবো না আজকে বক্তব্য না হয়। দেখলে যে পার্টির লোক আছে, তো যদি কোনো রাজনৈতিক ব্যাপারে খারাপ কথা বলি তো হয়তো আমার সাহায্য করবে না, এরকম না। কিন্তু প্রকাশ্য বলছে তোমাদের সতর্ক করছি। নবী রাসূলরা আল্লাহ ছাড়া বিশ্বের কোনো সত্তাকে ভয় করেননি, নাহলে ফেরাউনের কাছে মুসা যেতে পারতেন না, ইব্রাহিম নমরুদের কাছে যেতে পারতেন না, পারতেন? কোনো ভয়ের ব্যাপার নাই। স্পষ্টভাবে তিনি বলছেন আমি সতর্ককারী। 3 নম্বর দিক হচ্ছে, নবী রাসূলরা যেখানে গেছেন ওরা আরও একটা কথা বলেছেন। সূরা শুআরা 26 নম্বর সূরাতে অনেকগুলো আয়াতে আছে, কি বলেছেন? মা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরা ইল্লাল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বিল আলামিন। আমি তোমাদের কাছে যে আল্লাহর বাণী, রাসূলের আমি যে বাণী পৌঁছাতে এসেছি, যে যেন তোমাকে আল্লাহ দিনের পথে আহ্বান করতে এসেছি, এর জন্য কোনো তোমাদের পারিশ্রমিক আমি চাই না, আমার টাকা পয়সা লাগবে না, টাকা পয়সা আমার চাই না, আমি যা কিছু পাবো আল্লাহর কাছে আমি বদলা পাবো, দুনিয়ার কাছে, তোমাদের কাছে বদলা নেওয়ার জন্য কিন্তু আসিনি, আমার ধান্দা পানি দুনিয়ার না, যাকে তো আখেরাতের আছে। তো রাসূলদের রেসালাতে 3টে দিক, স্পষ্টভাবে নিজেকে রাসূল ভাবে প্রতিষ্ঠিত করা, নিজেকে বিশ্বস্ত বলে ঘোষণা করা এবং সে অনুযায়ী কাজ করা, এবং কোনো রকমভাবে বাজবিচার না করে, কাউকে ভয় না করে, অকপটে সত্য কথাটা প্রকাশ করা, এটা ছিল রাসূলদের কাজ। এবং এটাও বলে দেওয়া যে আমার রেসালাতের কাজের জন্য, আমার এই দিন প্রচারের জন্য আমি কোনো পারিশ্রমিক চাই না। বোঝা গেল? তখনকার মানুষের আদর সুরে আসিনে আছে, আল্লাহ তাআলা এক সম্প্রদায়কে 3 জন রাসূলকে পর পাঠিয়ে দেন, 3 জন, 1 2 3। তো 3 জন লোক যখন গেল ওখানে, তো ওরা সব অস্বীকার করতে লাগলো, মানল না। শুধু 1 জন লোক এসে বলল, আরে তোমরা ওই লোকের ইত্তাবাউ, তোমরা এই লোকের ইত্তেবা করো, মাল্লা, যে ব্যক্তি তোমাদের মাল্লাম ইয়াসালুক মালিহি আজরা, যে তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না, ওই লোকের কথা মানো, ঠিক কথা বলছে। তখনকার মানুষ জানত যারা টাকা পয়সা চায় তাদের ধান্দা পানি আলাদা আছে, ওরা ভালো মানুষ না, ওরা নবী হতে পারে, রাসূল হতে পারে না। আজকের যুগে হাজার হাজার জালসা, মজলিস হয়ে কাজ হয় না কেন? মৌলভী সাহেবের অভাব নাই, আলেমের অভাব নেই, কাজ হয় না কেন? ওই রাসূলের রেসালাতের যে কাজ, রাসূলের রেসালার দায়িত্ব পালন করার যে নীতি, যে নিয়ম, সেটা মানুষ অ্যাপ্লাই করতে পারছে না, আলেমরা পাচ্ছে না, সমাজও নাই। প্রত্যেকটা আলেমের একটা ভাবনাই হয়ে গেছে, নিজেকে তো বিশ্বস্ত বলার ক্ষমতাই নাই, কেন বিশ্বস্ত বলবে? অকপটে সত্য কথা বলারও ক্ষমতা হারিয়ে ফেলেছে। কে বড় লোকের গোলামি করে, কে পার্টির লোকের গোলামি করে, কে আরো কারো গোলামি করে, ভয়, আল্লাহর থেকে মানুষকে এরা ভয় করে বেশি, এর জন্য সত্য কথা তারা বলতে পারে না, কাজও হয় না। আর এক প্রকারে আলেম তো এখন ব্যবসা শুরু করে দিয়েছে, জালসায় যাবে, কোনো সবাই যাবে, প্রথমে বলছে আমার এত টাকা দরমা, আমার এই হচ্ছে রেট, আমার অ্যাকাউন্টে ঢুকাও, নাহলে আমি যাবো না, এই তে হাবি যাবি, ৭-১৭। তো এই সমস্ত লোকের, এই সমস্ত এই আলিমুল আমাদের বক্তব্যে তো কোনো কাজ হবে? কোনো ফল, এর ফল কিছু পাওয়া যাবে? এর জন্য জালসা হয়, জালসা হয়, খাই দেয়, চলে আসে, রেজাল্ট কিছু নাই। তো নবী রাসূলরা এইভাবে কাজ করেছেন, একবার স্পষ্টভাবে আল্লাহর বাণী কোনো রকমে কাটছাট না করে, কাউকে না ভয় করে সত্য কথা প্রচার করেছেন। এতে কি হয়েছে? এর ফলাফল কি দাঁড়ালো? ফলাফল দাঁড়ালো কি? আল্লাহ তাআলা পরিষ্কার বলছেন, আমি যেখানে কোনো নবী বা রাসূলকে প্রেরণ করেছি সেখানকার যারা বড়লোক,
যারা ধনাঢ্যশালী ব্যক্তি, যারা বিত্তমান, যারা প্রভাবশালী, তারাই প্রথমে আমার রসুলের, আমার নবীর বিরোধিতা করেছে। এটাও কিন্তু মাথা রাখবেন যে রসুলদের কার্যাবলী যখন আপনি পড়বেন দেখবেন, নূহ আলাইহিস সালাম এসে বললেন, তখনকার সমাজের লোকেরা বললেন, রে তো আমাদের কাছে নেতৃত্ব কারা ধান্দা করছে, ও নেতা হবে, নেতা হওয়ার ইচ্ছা আছে ওর, এর জন্য এভাবে কথা বলছে, মানা যাবে না। সমাজের যখনই আপনি কোনো ভালো কাজ এখনও করেন, এখনও কোনো ভালো কাজ প্রতিষ্ঠিত করার জন্য আপনি চেষ্টা করেন, প্রথমে আপনার ওই সমাজের নেতা করছেন লোকেরাই আপনার বিপক্ষে যাবে। ওদের সব সময় একটা আশঙ্কা, হয়তো আমার নেতৃত্ব চলে যাবে, সব সময়, শুধু আজকে নয় তখনকার যুগেও ছিল। তাই তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে একটা টিম এলো, নবী যখন দিনের প্রচার করলে তার বড় একটা টিম এলো, টিম এসে কি বললো, তুমি নেতৃত্ব চাও, তোমাকে আমরা নেতা বানিয়ে দিচ্ছি। ওরা ভাবছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দিনের প্রচার করছে, তোমার ধান্দা হচ্ছে নেতা হওয়ার, তাহলে তুমি নেতৃত্ব চাও, তোমাকে আমরা আমাদের সব থেকে বড় নেতা বানিয়ে দিচ্ছি, তোমার সুন্দরী রমণী চায়, তোমাকে সুন্দর রমণী দিয়ে দিচ্ছি, তোমার সম্পদ চায়, তোমাকে সম্পদ দিচ্ছি, কিন্তু তুমি এই কাজটা বন্ধ করো। দিনের প্রচার, সত্যের বাণী মানুষের কাছে এতটাই কষ্টকর, হক কথা, আল্লাহ তাআলার বাণী, আল্লাহর একত্ববাদের দাওয়াত, রাসূলের রিসালাত, আখিরাতের প্রতি আহ্বান, মানুষের কাছে এত বেশি কষ্টকর, বিশেষ করে নেতা গোছের মানুষের কাছে, ওদের সব সময় মনে করে ওরা হয়তো এর কিছু ধান্দা পানি নিয়ে এসেছে। তাই রাসূলকে তিনটি অফার দিল, তোমার নারী চায় সুন্দরী, তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, তোমার নেতৃত্ব চায়, তোমাকে নেতা বানানো হবে, তোমার সম্পদ চায়, তোমাকে সম্পদ দেওয়া হবে, কিন্তু তুমি এ কাজ করো না। সবারই একই কথা। আর এটা হলো প্রথম প্রতিক্রিয়া। দুই নম্বর প্রতিক্রিয়া কি, যখন দেখলো না এসব সম্পদের কথা টথা বলে কাজ হচ্ছে না, তখন দুই নম্বর হচ্ছে সমাজের পক্ষ থেকে বিরাট এক হুঁশিয়ারি, হে নু তুমি তোমার কাজ বন্ধ করো, নাহলে তোমাকে পাথর মেরে হত্যা করব, হে সলে তুমি তোমার কাজ বন্ধ করো, তোমাকে দেশ থেকে বিতাড়িত করব, হে মোহাম্মদ তুমি এসব কথা বন্ধ করো, তোমাকে দেশ থেকে তাড়াবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশে যেতে হলো, হিজরত করলেন কি করলেন না, হিজরত করে মক্কা থেকে মদিনা যেতে হয়েছিল না, কি জন্য, ওই কাফেরদের অত্যাচারিত যেতে হয়েছিল, হয়নি? এটা দুই নম্বর প্রতিক্রিয়া। মারার হুমকি, দেশ ছাড়ার হুমকি, হত্যা করার হুমকি তারা দেবে, দেবেই। এটা রাসূলদের জীবনী আপনি পড়বেন তো রেসালাতের এগুলো অংশ বিশেষ আপনি পাবেন, পাবেন। আর শুধু হুমকি না, বাস্তব ক্ষেত্রে বহু নবীকে হত্যাও করা হয়েছে, এটা তো আপনারা জানেন, বাস্তবে অনেক নবীকে হত্যাও করেছে বনী ইসরায়েলের লোকেরা, অনেক নবীকে তারা হত্যা করেছে। তাহলে সামাজিক প্রতিক্রিয়া, যখন আপনি দিনের কথা বলবেন তখন আপনার এই সমস্ত প্রতিক্রিয়াগুলো সামনে আসবে। আরও একটা প্রতিক্রিয়া আপনার সামনে আসবে, আপনাকে যদি হত্যাও করতে না পারে, না মার্ডার করতে না পারে, দেশ থেকে তাড়াতে না পারে, তো আপনার নামে বদনাম দেওয়া হবে। কখনো কোনো একটা কেসে আপনি যদি নেতৃত্ব দেন, বলা হবে যারে ও ধান্দা পারে টাকার জন্য ঘুরে বেড়াচ্ছে, কখনো বলা হবে ওর মাথা ঠিক না পাগলা হয়ে গেছে, কখনো বলে ছাড়ো ওসব বেহুদা মানুষের কথা, আপনি কখনো পাগল বলবে, জাদুঘর বলবে, ধান্দাবাজ বলবে, স্বার্থপর বলবে, কোনো না কোনো দোষে আপনাকে দোষী করে এনি হাও তারা আপনার কাছ থেকে মানুষজনকে দূরে সরে রাখতে চেষ্টা করবে। এটা করেছে সমস্ত নবীরা, নবীদের কাছ থেকে সে সময় লোকেরা করেছে, এটাও কিন্তু ওই কোরআনের বিবরণ আপনি পাবেন, এগুলোও কিন্তু সবই রেসালাতের সঙ্গে সম্পৃক্ত। এবার আল্লাহ তাআলা কোরআনে যে এত বিবরণ দিলেন, লম্বা বিবরণ, রেসালাতের এত বিবরণ দিলেন, রাসূলকে প্রতিষ্ঠিত করা, রাসূলের জন্য বিভিন্ন রকমের কীভাবে করবেন তার বিবরণ দিলেন, মানুষের কী প্রতিক্রিয়া, এত শোনার জন্য এতগুলো ঘটনা বিবরণ দিয়ে আমাদের লাভ কী, আমাদের কী কাজে লাগবে, এটাই হচ্ছে আলোচনার শেষ নিচোড়, সেটা বলে আমি শেষ করব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতির উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকার, তোমরা তোমাদের আবির্ভাব মানুষের জন্য হয়েছে, তোমরা মানুষকে ভালো কাজ আদেশ করবে, মন্দ কাজে বাধা দেবে, এটা আল্লাহ তাআলার কোরআনের হুকুম। অন্য জায়গায় নবীর নবী বলছেন যে যারা আম্বিয়া তাদের ওয়ারিস হলো ওলামারা, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আলিম যারা তারা হলো আম্বিয়াদের ওয়ারিশ। ওয়ারিশ মানে উত্তরাধিকার। আমরা ওয়ারিশ মানে জানি বেটা বিটি ওয়ারিশ, ওরা সম্পত্তির ভাগ পায়। তো নবীরা আমাদের সম্পত্তি রেখে গেছেন না, ইলম নবুয়াত ইলম রেখে গেছেন। তো যারা আলেম ওলামা, যারা দিন সম্পর্কে বোঝেন, যারা কোরআন হাদিস জানেন, তারা হলেন রবির ওয়ারিস। কিসের ওয়ারিস? নবীর ইলমের ওয়ারিস, নবুয়াতের ওয়ারিস, রিসালাতের ওয়ারিস। এখন দুনিয়াতে আর কোনো নবী আসবে? কোনো রসুল আর আসবেন? কোনো নবী আসবেন না, কোনো রসুল আসবেন না। এখন দুনিয়াতে ওই নবী রসুলের এই সিলসিলা, এই ধারাকে অব্যাহত রাখার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে হকপন্থী ভালো মানুষ, ভালো আলেম তৈরি করবেন, ভালো লোক তৈরি করবেন, যারা সে দিনের কাজ এখনও অব্যাহত রাখবেন। এবার মনে করেন আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে আল্লাহ তাআলা 100 জন মানুষকে নির্বাচিত করেছেন এই নবুয়াতের কাজটাকে চালানোর জন্য। তো ওই 100 জন লোকের এই নবীদের জীবনী, তাদের কার্যকলাপ, তাদের রীতিনীতি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। যদি আপনার স্বচ্ছ ধারণা না থাকে তাহলে আপনি কাজ করতে পারবেন না। আপনি লোককে বললেন, একদিন বললেন, দুদিন বললেন, 5 দিন বললেন, কেউ গাল দিল, কেউ খারাপ কথা বললো, কেউ মুখ মোড়া দিল, কেউ হয়তো আপনাকে কিছু কটু কথা বললো, আপনি বললেন যে আয়সব করতে পারা যাবে, লোকে শুনে না, সব বেয়াদব মানুষ, ভাল লাগছে না, আপনার দ্বারা কাজ হবে না। আপনি তো রসুলের রেসালাত আপনাকে পড়তে হবে, আপনি জানেন যে রসুলদেরকে কীভাবে অপমান করা হয়েছে, কীভাবে হেয় করা হয়েছে, কীভাবে মিথ্যাবাদী সাজানো হয়েছে, কীভাবে পাগল বলা হয়েছে। তো ওই কথাগুলো, যে যে কথাগুলো রসুলেরা শুনেছেন, যে যে অপবাদ তাদেরকে দেওয়া হয়েছে, যে কষ্ট তারা পেয়েছেন, আপনি যদি তাদের ওয়ারিশ হন, সত্যি সত্যি তার অনুসরণ করে চলেন, আপনাকে ওই কথাগুলো সব শুনতে হবে। আপনি ভেবেন না যে আপনি দিনের কাজ করবেন, দিনের দায়ী হবেন, আর আপনার মানুষ ফুল দিয়ে আপনাকে সম্মান জানাবে, আপনাকে ওয়েলকাম জানাবেন, তা হবে না। আপনাকে ফুল চন্দন দিয়ে ওয়েলকাম জানাবে না, আপনাকে গালি দিয়ে, ভর্ৎসনা করে, কটু কথা বলে, মেরে ধরে, অন্যায় অপবাদ দিয়ে, সমস্ত রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনাকে তার অভ্যর্থনা জানাবে। এটার জন্য আপনাকে পড়তে হবে, এটার জন্য আল্লাহ তাআলা সালাত দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঝে মাঝে কষ্ট পেতেন খুব, তো মনে হয় যে কেন এসব করতে গেলাম। তো নবীকে তাসাল্লি দেওয়ার জন্য, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আগের নবীর ঘটনা বর্ণনা করেছেন। হে মুহাম্মদ, তুমি শুধু নও, তোমার পূর্ববর্তী যত নবী এসেছে সমস্ত নবীকে মিথ্যাবাদী বলা হয়েছে, তোমাকেও বলা হবে, তোমার ঘাবড়ানোর কিছু নেই, তুমি চুপ থাকো। নবী ঠান্ডা হয়েছেন, শান্তি পেতেন যে শুধু আমি নয়, আমার যারা পূর্বপুরুষ ছিল তাদের একই হাল হয়েছে। তো এই ঘটনা যখন একজন দিনের ওয়ারিস, নবীর ওয়ারাসাতুল আম্বিয়া যারা বর্তমানে হাক্কানি আলেম, যারা এই সমস্ত আয়াত তেলাওয়াত করেন, পাঠ করেন, যারা দিনের কাজে আপনারা যুক্ত আছেন, ভাই ভগ্ন যে সমস্ত ভাইরা, এই সমস্ত আয়াত পড়ে আপনাদের মনে আত্মিকভাবে আপনারা প্রশান্তি লাভ করুন যে আপনি কথা বলছেন মানে আপনার জন্য একটা ভালো খবর, আপনি রাসূলের রেসালাতের উপর টিকে আছেন। কোনো মানুষ আপনাকে পাগল বলে, আপনি দিনের কাজ করেন, কোনো মানুষ আপনাকে কটু কথা বলে, আপনি নিজেকে গর্বিত মনে করুন যে আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন অন্তত এই ভালো কথাটা বলার জন্য, লোকেরা আমাকে পাগল বলতে পারে, আল্লাহ তাআলার নিকটে আমি অন্তত পাগল নই। যারা দিনের দাওয়াতের কাজ করছেন তারা সুরা কলম পড়বেন, সুরা আল কলম, সুরা নম্বর 68, সুরা মুলকের পরের সুরাটা। ওখানে আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ, তুমি আল্লাহর হুকুমে তো আল্লাহর নিকটে তুমি পাগল নও, তুমি সব থেকে উত্তম চরিত্র অধিকারী, তোমার চরিত্র সব থেকে ভালো। তো কোনো মানুষ যখন নবীর চরিত্রে নিজেকে চরিত্রবান তৈরি করবে, নবীর চরিত্রে আদর্শ হিসেবে গড়ে তুলবে, সেই মানুষ নবীর মতো কাজ করবে, নবীর বাতানো পথে মানে বাতলানো পথে চলবে, সেই মানুষটা আল্লাহর নিকটে উত্তম চরিত্র অধিকারী নয়, সে মানুষটা উত্তম। আব্দুল জব্বার আপনার এই বরজের যুবক ছেলে, আমি একটু নাম বললাম আর কি, আব্দুল জব্বার কোনো লোক নাই, আমি সাপোজ ধরে নিলাম, যুবক ছেলে দাড়ি ছেড়েছে, 5 ওয়াক্তে নামাজি, দোয়া কালমা পড়ে, ব্যবসা করার সঙ্গে সঙ্গে দিনের প্রচার করে, আপনি ওকে পাগল বলছেন, কিন্তু আল্লাহ পাগল বলছে না। পাগল তো আপনার সংজ্ঞাতে হবে না, আপনার সংজ্ঞা অনুযায়ী পাগল হবে না, যতক্ষণ পর্যন্ত মহান আল্লাহ পাগল না বলছে
সে পাগল হবে না। ও কিন্তু আপনার দৃষ্টিতে পাগল হলেও আল্লাহ তাআলার ফরমান অনুযায়ী তিনি হলেন উত্তম চরিত্র অধিকারী। ওমান আহসানা কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, ওই ব্যক্তি সবথেকে উত্তম, ওই কথার থেকে উত্তম কথা কি হতে পারে যা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে। তো দিনের দায়ী যারা, যারা দিনকে ভালোবাসেন, যারা সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, যারা নবীর আদর্শে নিজেকে আদর্শায়িত করতে চান, যারা নবীর অনুসরণ করতে চান, যারা আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করতে চান, যারা আখেরাতে মঙ্গল চান, তাদেরকে রিসালাতের অধ্যায়টা পড়া দরকার আছে। রিসালাত আপনাকে পড়তেই হবে। হোয়াট ইজ রিসালা, রিসালাটা কি, এর হোয়াই ইট ইজ এমপ্লয়েড, ইম্পোজড, কেন এটাকে চালু করা হয়েছে, এটা আপনাকে জানতে হবে। না জেনে আপনি কখনো দিনের কাজ করতে পারবেন না, মাঝপথে গিয়ে আপনি হতাশায় ভুগবেন, আপনি কষ্ট পাবেন। হতাশার কিছু নেই, যারা দিনের পথে টিকে আছেন, যারা দিনকে আঁকড়ে আছেন, দিনের জন্য চেষ্টা চালাচ্ছেন, যে সমস্ত ভাইরা নিশ্চয়ই আপনি নিশ্চিত থাকুন আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর ওয়ার্ডারে আপনি সত্য পথে আছেন, আপনি উত্তম চরিত্র অধিকারী এবং আপনার আখেরাত মঙ্গলময়তে কোনো সন্দেহ নেই। মানুষ আপনাকে যা খুশি বলুক, শুধু আপনাকে বলেছে না, নবীদেরকেও বলেছে, আপনি শুনলেন সবই ঘটনা। ওখান থেকে রসদ নেওয়ার জন্য আমাদের এই রিসালাতের বিবরণ আল্লাহ তাআলা কোরআনে দান করেছেন। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আমাদের বুঝতে হবে। আমি বহু জায়গাতে বলি, এখানেও কথাটা আর একবার বলি, যখন বলি যে কোনো মানুষ কোরআন পড়ে ইসলাম গ্রহণ করেছে, আমাদের বুকটা আত্মা ঠান্ডা হয়ে যায়। কানাডার এক ইহুদি মানুষ কোরআন পড়ে ইসলাম গ্রহণ করলো, আপনার অন্তর শীতল হয়ে গেল, ভালো লাগলো আপনাকে, আপনি খুব আনন্দিত হলেন যে আমার দেশে কোরআন পড়ে একজন মানুষ ইসলাম গ্রহণ করেছে। কোরআনের এমনই এক পাওয়ার আছে, বিরাট বুদ্ধিজীবী তো মনে করেন কোরআনে ভুল ধরবো পড়বো তো ও ইসলাম গ্রহণ করতে সে বাধ্য থাকবে। বিরাট এক বুদ্ধিস্টের কথা বলি আপনাকে, খুব বই পড়বো একজন বৌদ্ধ ধর্মের পণ্ডিত ছিল বুদ্ধিস্ট, সে বললো তার এক মুসলিম বন্ধুকারে, তোদের বলে কোরআন আছে, কোরআনটা দিয়ে দেখি, পড়ে দেখবো, ঠিক আছে পড়। তো বললো কোরআনে পড়া শুরু করলো, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি, এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই। বুঝি আবার কেমন ধরনের গ্রন্থ পড়া শুরু করলাম, প্রথমে লেখা আছে কোনো ভুল নাই, বইয়ের লেখকের তো লেখে যদি কিছু ভুল থাকে ত্রুটি মার্জনীয়, পরবর্তী সংস্করণে ঠিক করে দেবো, বললে তো কোরআনে ভুলই ধরো, ভুল নেই মানে। তো কোরআন তো আর, কোরআন তো আর নির্বাক না, কোরআনের ভাষা আছে, কোরআনের ভাষা আছে, কোরআন কথা বলে, কোরআন আল্লাহর বাণী, যেমন তেমন যাত্রার কথা নয়। কোরআন পড়বেন, অকপটে আপনার ভুলগুলো তুলে ধরা হবে, এই বান্দা তুমি এটা করো ভুল, তুমি এটা করো ভুল, যখন পড়ছে এই বান্দা তুমি আল্লাহকে সাথে কাকে ডাকো, তুমি অমুককে ডাকো, তোমাকে কেন ডাকো, আমি তো আল্লাহ, আমার এ গুণ, আমার এ কাজ, তুমি কোথায় যাচ্ছ, এ যতই পড়ে ততই তো ওকে প্রশ্ন ওকে বিঁধছে বারে বারে, ওর প্রতিটি পদক্ষেপে তো কোরআন তাকে বিঁধছে, আর নিজের উত্তর খুঁজে সে বিব্রত, উত্তর খুঁজে আর পায় না, শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হলো। কোরআনকে যদি কোনো মানুষ সঠিকভাবে বুদ্ধি দিয়ে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ে ওর অর্থ অনুধাবন করে, ও বাধ্য হবে কোরআনকে আত্মসমর্পণ করতে, কারণ কোরআন আল্লাহর বাণী, এখানে এমন এক রসদ আছে যার আত্মার সঙ্গে সম্পৃক্ত আছে। আলা হবে জিক্রিল্লাহ এটা মাইনুল কুলুব, কোনো মানুষের বিরাট দুশ্চিন্তায় ভুগছেন, আপনি ঋণে জর্জরিত, মানসিকভাবে ভারাক্রান্ত, ছেলে মেয়ে নিয়ে অশান্তি, সাংসারিক সমস্যা নিয়ে আপনি জর্জরিত, আপনার ভালো লাগে না, আপনি উদ্বিগ্নতায় ভুগছেন, আপনি কোরআন দেওয়া শুরু করেন, কিচ্ছু করেন না, কোরআন পড়ে যান, অনুভবন করুন, আপনার ধীরে 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 আত্মা প্রশান্তি লাভ করবে, আপনার মধ্যে থেকে দুশ্চিন্তা দূরীভূত হবে, আপনি আজকে শুরু করেন, কালকে রেজাল্ট আপনি পাবেন, ইনশাআল্লাহ রেজাল্ট পাবেন। যারা দুশ্চিন্তায় ভুগছেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআন সম্পর্ক রাখেন, আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। দুর্ভাগ্যের বিষয় হলো এটাই বাস্তব, এটাই বাস্তব। জাকির নায়কের এই কথাটা সব জায়গাতে আমরা বলি বা আমাদের সবারই জানা আছে। যদি প্রশ্ন করা হয় বিশ্বের মধ্যে সব থেকে কোন ধর্মগ্রন্থ পড়া হয় পাঠ করা হয়, তো আমরা খুশিতে বলি কোরআন। বিশ্বে কোটি 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 মানুষ কোরআন তেলাওয়াত করে, করে না? কিন্তু আরও একটা প্রশ্ন যখন কোরআন সম্পর্কে করা হয় তখন লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়, কি সব থেকে না বুঝিয়ে কোন গ্রন্থটা তেলাওয়াত করা হয়, সেটাও আল কোরআন। মা বোনেরা, ভাই বোনেরা, ভাই বাবাজিরা তেলাওয়াত করেন, কিন্তু কোরআনের অর্থ আমরা বুঝি না। আমরা বড় বড় উপন্যাস পড়তে পারি,
আমরা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা অন্যান্য বইপত্র পড়তে পারি, কিন্তু কোরআনের অর্থ অনুধাবন করার জন্য না আরবি বুঝি তো বাংলা তো বুঝি, বাংলাটা পড়ি, সেটাও আমাদের পড়ার সময় নাই। আমাদের প্রত্যেক ঘরে ঘরে একটা করে তাফসির থাকা দরকার আছে। প্রতিনিয়ত আমাদের প্রত্যেক ভাইদের এই মুর্দা আত্মাকে চিন্তা করার জন্য প্রতিদিন 5-10টা আয়াতের অনুধাবন, আয়াতের অর্থ অনুধাবন করা দরকার আছে। আপনি কোরআন পড়বেন না, কোরআনের সঙ্গে আপনি সম্পর্ক রাখবেন না, আত্মা আপনার মুর্দা হয়ে যাবে, আপনার ঈমান তাজা হতে পারে না। আত্মাকে ঠান্ডা করার জন্য কোরআন, আর আপনি কোরআনকে ভাবছেন তাকে সাজিয়ে রাখবো, মুলবি সাহেব কোরআন বক্সে দিবে, আমার বাপ আখেরাতে মুক্তি পাবে, এর জন্য কোরআন নয়। কোরআন আপনার জন্য গাইডলাইন, কোরআন আপনাকে নির্দেশ দেবে কোন পথে যাবেন কোন পথে যাবেন না, কি আপনাকে করতে হবে, সমস্ত কিছুরই দাওয়াই হচ্ছে কোরআন। তো অন্য ধর্মের লোকেরা কোরআন পড়ে আত্মা তারা ইসলাম ধর্ম গ্রহণ করে, আর আমাদের মাঝে কোরআন এসছে, কোরআন আমাদের কাছে হেও, আমাদের কাছে গুরুত্ব পায় না, কোরআন আমাদের তাকে সাজানো থাকে, এর অর্থ আমরা অনুধাবন করার চেষ্টা করি না, কোরআনের দার্স দিতে পারছেন না, কদিন দার্স হয়, ইভেন মাদ্রাসা মক্তব পর্যন্ত কোরআন আজকে অচ্ছুত হয়ে আছে জানেন। মাদ্রাসা কোনো শিক্ষক থাকলে আবার রাগ করেন না, থাকলে পরে আপনাকে বলছি বাস্তব কথা এটাই, মাদ্রাসাতে জশন বুখারি হয়, বুখারি শেষ করে জশন মানানো হয়, খাওয়া দাওয়ার অনুষ্ঠান হয়, কোরআন খতম হয় না। কোরআনের আমাদের এই পশ্চিমবঙ্গের মাদ্রাসার কথা বলছি, কোথাও কোনো মাদ্রাসা পাবেন না যেখানে সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত 114টা সুরার গোটা অনুবাদ পড়ানো হয়। আছে গো আলেম আছে এখানে? মাদ্রাসা তো হয় না, যারা মুলবি সাহেব হয়েছে, যারা বড় বড় স্টেজে বক্তব্য রাখে তাদেরকে বলেন তো ভাই আপনি গোটা কোরআনটা পড়েছেন একবার, অনবাসও কবার পড়েছেন, ওর মাথা হেট হয়ে যাবে, ও বলতে পারবে না। আলেমদের উপর আমার সার্ভে আছে, আপনার সার্ভে করে বলছি, আপনার এলাকায় যদি 50টা আলেম থাকে আপনি জিজ্ঞাসা করবেন ইল্লা মাশাআল্লাহ দুই একটা ছাড়া আলেম পাবেন না যারা গোটা কোরআনে অনুবাদ পড়েছে। ইসলামকে বুঝবে কী করে? অধুরা ইসলাম দিয়ে কাজ হবে? হাতি দেখেছ? হ্যাঁ। কেমন? কে বললো? খুঁটির মতো, ওইটাই দেখেছ? কে বললো? কুলোর মতো, সে কান দেখেছ? হাতির কটা পা আছে? কে বললো? পাঁচটা পা আছে, ও পাঁচটাই দেখেছে? এইরকম বললে হবে না। যারা স্টেজে বড় বড় বক্তব্য মারে তারা ওই গুটি কথা আয়াতগুলো তেলাওয়াত করেছে আর ওগুলোরই বক্তব্য মারে, গোটা কোরআনের সার নির্যাস তারা পড়েনি, বেশিরভাগই পড়েনি, পাবলিক তো দূরের কথা। তো যে কোরআন আমাদের মূল ঐশী গ্রন্থ, যেটা ইসলামের প্রধান এবং মুখ্য বাণী, যে কোরআনে বিন্দুমাত্র পরিবর্তন করা কারো সাহস হবে না, কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনকে হেফাজতে রেখেছেন, সে কোরআন নিয়ে তো আমাদের অবহেলার শেষ নাই। তাহলে আমরা ইসলামকে বুঝবো কী করে ভাই? আপনার ছেলে ডাক্তার, খুব ভালো লাগছে আপনার গর্বে ভরে যায়, আপনার আত্মা ঠান্ডা যে আমার ছেলে MBBS ডাক্তার, কি MS করেছে, কি MD করেছে, বিরাট বড় রোজগার করে, বড় ইঞ্জিনিয়ার, আরও বড় পোস্টে চাকরি করে। আসলে আপনার সে বোধটাই নাই, সে বোধটাই আপনার নাই যে আপনার সোনার টুকরো কোনটা, যে ছেলেটা পাঁচ ভক্তের নামাজি দিনদার সেটা আপনার সোনার টুকরো, সেটাকে আপনি ভালোবাসেন না। ডাক্তার করেছে তো কেন ইসলাম শেখাননি কেন? তাই কোরআন কদিন পড়িয়েছেন, ডাক্তারি পড়ার জন্য হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা জমি বেঁচে খরচ করেছেন, আপনার ছেলেকে দুনিয়ার সব থেকে সেরা গ্রন্থ আল কোরআন পড়ানোর জন্য কটায় খরচ করেছেন? এখানে অনেক মানুষ আছেন যারা তাদের ছেলেপিলেকে, ছেলেরা শিক্ষিত হয়ে অনেক পড়াশোনা করলো, কোরআন শিক্ষা দেয় না। আপনার ছেলে ইংরেজি পড়বে, তার জন্য বড় প্রাইভেট মাস্টার আছে, অঙ্ক শেখার জন্য প্রাইভেট মাস্টার আছে, আর আরবি শেখার জন্য মক্তবের মূল বিষয় আছে, মক্তবের মূল বিষয় যাবে একটু দু অটো শিখ লিতে হইলো। এই যদি আমাদের মানসিকতা থাকে, এটাই যদি আমাদের ইচ্ছা থাকে, ভাবনা থাকে, তো আমরা ইসলামের উন্নতি করব কী করে আর আমাদের আখিরাত মঙ্গলময় হবে কী করে? সম্ভব নয়। সুতরাং কোরআন নিয়ে ভাবুন, মাদ্রাসা মক্তব গোটা সমাজে কোরআন অবহেলিত, আপনাদের ছেলেদের জন্য কোরআনের শিক্ষক রাখেন, তাকে মাসে মাসে 1500 টাকা দিয়ে কোরআন শেখান, তা না হলে ইসলাম কিন্তু সঠিক জায়গায় যাবে না। শুধু ইসলাম নয়, আপনার অদূর ভবিষ্যৎ অন্ধকার, আপনি মরে যাবেন, আপনার ছেলেরা আপনার জন্য দোয়া পর্যন্ত করবে না। আপনি কাকে রেখে যাচ্ছেন?
প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেকটা প্রাণী চায়। প্রাণীর প্রাণী জগতের বিবাহ দাম্পত্য জীবনে একটা দিক, যেমন যৌন ক্ষুধা নিবারণ, আরও একটা বড় দিক হচ্ছে বংশবিস্তার। প্রত্যেকটা মানুষ চায় আমি মরে গেলে কী হবে, আমার যেন বংশ অন্তত জিন্দা থাকে, চাই না? তো আপনার বংশ জিন্দা থাকবে, মুর্দা বংশ থাকবে? আপনি পাঁচ ওয়াক্তের নামাজে ছিলেন, মরে গেলেন, আর আপনার ছেলে দাঁড়িয়ে প্রসব করা হবে, এরকম বংশ আপনি চাইছেন? তাহলে আপনার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, আপনার বিবেক ঠিক না, ব্রেন ঠিক নয়, আপনি নিজের বিবেকের সংশোধন করুন। দীর্ঘ আলোচনা হলো, আমি আলোচনার পরিসমাপ্তি ঘটাচ্ছি। কতকগুলো দিক, বিশেষ বিশেষ দিকগুলো আমি আর একবার কথাটা বলে শেষ করছি। কোরআনের মুখ্য তিনটি আলোচ্য বিষয় কি বললাম? এক নম্বর তাওহীদ, আমার সঙ্গে বলেন তাওহীদ, আখেরাত, রেসালাত। তাওহীদ মানে আল্লাহকে মানা, আল্লাহকে জানা, এই সংক্রান্ত আলোচনা তাওহীদ। আখেরাত মানে জান্নাত, জাহান্নাম, কবর, হাশের, আখেরাত। আর রিসালাত যে চ্যাপ্টারটা আজকে আলোচনা করলাম, দীর্ঘ আলোচনা, সেখানে রাসূলরা কীভাবে এসেছেন, তারাকে কীভাবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করেছেন, সমাজে লোক কীভাবে প্রত্যাখ্যান করেছে, সমাজে লোকে কীভাবে জবাব দেওয়া হয়েছে, তারা কীভাবে কাজ করেছেন, সমাজে লোক কীভাবে তার প্রত্যাঘাত করেছেন, আর বর্তমানে এই রিসালাতের কাজটা কারা করবেন? আলেম সম্প্রদায়, যারা দীন প্রেমী মানুষ। আলেম মানে কিন্তু মাদ্রাসা পড়ে আলেম ভাববেন না, আপনি মাদ্রাসা না পড়ে আলেম হতে পারেন, আপনি চর্চা করলেন, কোরআন হাদিস পড়ে আপনি আলেম। আলেম মানে জ্ঞানী ব্যক্তি, যারা জ্ঞানী ব্যক্তি তারাই কাজটা করবেন। আলেম তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া এবং রাসূলদের তারা ওয়ারিসত্বের অধিকার। তারা যখন এই কাজটা করবেন, তখন এই সমস্ত রাসূলদের জীবনীকে সামনে রেখে ওটাকে সামনে রাখবেন। যারা ক্রিকেট টিকেট ভালো খেলা বোঝেন, আমরা তো বুঝি না, ওরা বলে যে এক একজন বল করে, মনে করেন যে হয়তো বল করছে আমাদের ভারতের একজন মোহাম্মদ শামি, ধরেন একজন বোলার, ও বল করবে মনে করেন হয়তো দক্ষিণ আফ্রিকা হাশিম আমলা বিপক্ষে। তো ওই বোলারটা বল করার আগে হাশিম আমলা কোন কোন দিকগুলো দুর্বল আছে, কোন কোন বলে আউট হয়েছে, ওগুলো কিন্তু বারবার ফলো করছে ও, যে এই আউট সুইং বল কি ইন সুইং বল কি অমক কি তমক, ইয়ারকার মেয়ারকার যত রকমের নাম আছে, ও দেখবে ওর সারা লাইফের হিস্ট্রি দেখছে সব সময় টিভি চালিয়ে চালে, যে কোন বলে হাশিম আমলা ভালো খেলতে পারে না, দেখবে কি দেখবে না? তখন ওই মোহাম্মদ শামি যখন হাশিম আমলাকে সামনে পাবে, তখন কিন্তু ওই ধরনের বল করবে যে বলটাও খেলতে পারে না। এমনি কিন্তু বোলার হওয়া যায় না, হওয়া যাবে? অনুরূপভাবে ব্যাটসম্যানও দেখবে যে কোন বলারটা কী ধরনের বল করে, ওর কোথায় দুর্বলতা আছে। তাহলে প্রত্যেকে, প্রত্যেক বোলার যেমন প্রত্যেক ব্যাটসম্যান সম্পর্কে স্টাডি করে, প্রত্যেক ব্যাটসম্যান প্রত্যেক বোলার সম্পর্কে স্টাডি করে এবং সেভাবে তারা একে অপরকে প্রস্তুত রাখে। তো আপনাকে দিনের দাওয়াতের কাজ করতে হলে নবী রাসূলদের জীবনীকে সামনে আপনি স্টাডি করতে হবে, রেসালাত নিয়ে গবেষণা করতে হবে। রেসালাত আপনার সামনে থাকবে, আপনি রেসালাতকে সামনে রেখে কাজ করুন, কোথায় কোন জায়গায় প্রবলেম সেটা আপনি বুঝতে পারবেন এবং সেটা আপনি ইনশাআল্লাহ আজিজ সফলতাও পাবেন। সফলতার অর্থ কিন্তু এটা নয় যে আপনার এখানে বললেন আর সঙ্গে সঙ্গে হড়হড় করে পঞ্চাশটা লোক আপনার অনুসারী হয়ে গেল, এটাকে সফলতা বলছে না। এটা ভালো দিক, নূহ আলাইহিস সালাম 950 বছর বুঝিয়েছেন, লোক কটা ছিল, হাতে গোনা। মুসা আলাইহিস সালাম অনেকদিন করেছেন, কোনো কোনো নবী আজীবন করে গেছেন, দু চারটা লোক পাননি, তার বিফল নাকি? আপনি কাজ করে গেলেন, এটাই আপনার সফলতা। আপনার অনুসারী হোক আর না হোক, আপনি বাস্তবায়ন করলেন, এটাই হচ্ছে আপনার মৌলিক মূল সফলতা। যাক, আমরা যেন রেসালাতের এই চ্যাপ্টারটাকে অনুধাবন করি এবং রেসালাতের বিষয়টাকে আমরা কোরআনের মাধ্যমে বোঝার চেষ্টা করি এবং আমরাও নিজের জীবনে অ্যাপ্লাই করে দিনের খিদমতগার, দিনের আমরা খাদিম তৈরি হতে পারি। এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া, হে আল্লাহ তুমি আমাদেরকে দিনের খাদিম বানাও, তুমি আমাদেরকে নবী রাসূলের ওয়ারিস বানাও এবং দিনের কাজকে কোরআন এবং হাদিসের সামনে রেখে করা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মুসলিমিন। সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। إلا الله لا إله إلا الله لا إله إلا الله ما لنا